হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হাসান দা রাইডার, আমি হাসান চৌধুরী লিঙ্কন আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন করে ফেলছেন তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর ফার্স্ট নোটিফিকেশন। গত 25 তারিখ থেকে আমি আবার দোকানটি স্টার্ট করি। এখন আমি দোকান স্টার্ট করছি ঠিকই, কিন্তু আমার যারা স্টাফ আছে তাদেরকে ঠিকমতো সেফ রাখার জন্য কিছু পদক্ষেপ নেই, যেমন মাস্কের বদলে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি আমার স্টাফদেরকে, যারা আমরা বাইকার তারা বাফ সহজে চিনি, তো আমার স্টাফদেরকে আমি বাফ দিছি। মানে তারা বা তাদের কাছে বাফ ছিল আমার, মানে আগে থেকে তারা বাফ ইউজ করে ধুলাবালির জন্য, যেহেতু আমার দোকানটা মেন রোডের সাথে প্রচুর ধুলাবালু হয়, তো তারা বাফ ইউজ করে আগে থেকে। সো নতুন করে মাস্ক দেওয়ার কিছু নাই, আর তাদের জন্য আমি গ্লাভস ব্যবস্থা করছি। সো গ্লাভসটা আমরা একটু দেখব। গ্লাভসটা আমি গতকালকে কিনে ফেলছি। এই গ্লাভসগুলো আপনি হার্ডওয়্যারের দোকানে পাবেন, সাথে হার্ডওয়্যারের দোকানে পাবেন অথবা এখন যে পরিস্থিতি ফুটপাতেও গ্লাভসগুলো বিক্রি করে। এই গ্লাভসগুলোরে কিচেন গ্লাভস বলে। আপনারা চাইলে আপনাদের দোকান অথবা নিজেদের বাসার জন্য আপনাদের জন্য আপনারা কিনতে পারেন এই কিচেন গ্লাভসগুলো। এগুলো খুবই ভালো, একটু মানসম্মত আর কি। এই গ্লাভসগুলো পরে কাজ করতে খুব ইজি হয়, তো যার কারণে এই গ্লাভসগুলো কেনা। প্রথমে সার্জারিক্যাল গ্লাভসগুলো কিনছিলাম, কিন্তু সার্জারিক্যাল গ্লাভসগুলো মানে সহজে ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, মানে খুব সফট ওগুলা, যার কারণে ওগুলা কিনি নেই। এগুলো একটু হার্ড আছে, সাথে হাতের এখানে গ্রিপ আছে, কাজ করতে গেলে এগুলো লাগবে, তো এই কারণে এই গ্লাভসগুলো কেনা। তো যাই হোক, আমি গ্লাভসটা আমার স্টাফ নাহিদ এখানে আছে, সো নাহিদরে দিব এটা পরার জন্য। আমি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নাহিদের হাতে এই গ্লাভসটা অনেক বড় হবে, তারপরও পরে দেখা যাক কেমন লাগে। নাহিদ, এই গ্লাভসটা তুমি এখন থেকে রেগুলার পরবা, ঠিক আছে, কাজের সময়, ঠিক আছে, পরো হাতে দিয়ে দেখো কেমন। একটু বড় হয় না, কিন্তু সমস্যা নাই, একটু বড় হইলেও এইগুলা মানে সাইজ তো আসলে সব একই, এগুলো ছোটো সাইজ বড় সাইজ পাওয়া যায় না আসলে, ঠিক আছে না? তুমি চাইলে একটা কাজ করতে পারো, যে এখানে রাবার দিয়ে আটকাই দিলে তাহলে আর প্রবলেম হবে না, ঠিক আছে? গ্লাভস পরে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এখন কাজ করে আর একটু মজা পাওয়া যাবে, মানুষের বাইকটা ধরতে এখন একটু ভয় কম লাগবে, কারণ মানুষজন যেহেতু বিভিন্ন জায়গায় যায় বাইক ধরতে, বাইকের সাথে করোনা চলে আসতে পারে, কারণ লোহার মধ্যে 9 দিন ধরে করোনা বাঁচে আমরা জানি। দেখা যাবো যে একটা 9 দিন শেষ দিনে এসে তোমার হাতে লাগিয়ে গেছে, ঠিক আছে? তো যাক, ভালো হয়েছে, গ্লাভস পরে কাজ করবে এখন থেকে, ঠিক আছে? মুখে সবসময় মাস্ক রাখবা, ঠিক আছে? যাক, আমাদের সাথেই মাত্র জয়েন করলো আমার আরেকটা স্টাফ, এটা হচ্ছে বাপ্পি। বাপ্পি ভিতরে আসো। বাপ্পি, তোমার জন্য একটা গিফট আনছি, ঠিক আছে? এই হচ্ছে গ্লাভস, সবসময় হাতে দিবা, পরবা, হ্যাঁ, করোনার সময় দরকার আছে, এটা করোনা ছাড়াও ইউজ করবা, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে বারবার হাত ধোয়া একটা প্যারা, এটা খোলো, খুলে হাতে দাও, ছিঁড়ে ফেলো, প্যাকেট ট্যাকে কী হবে, ইয়া করছে। নাহিদ, আমার হেলমেটটা গ্লাভসটা বাইকের উপর থেকে নিয়ে আসো। বাপ্পি, হাতে উল্টা হয়েছে, এটা এটা উল্টা হয়েছে, ওই যে গ্রিপ সাইডটা আছে না, এই গ্রিপ সাইডটা হবে হাতের এই তালুতে, হ্যাঁ, এটা এই হাতে, যাক। আমি ফাইনালি গ্লাভসগুলো, আসলে আমি তো 25 তারিখে দোকান খুলছি, কিন্তু 25 তারিখে ওদের গ্লাভস দিতে চাইছিলাম, গ্লাভসগুলো পাচ্ছিলাম না, কারণ আসলে এখন যে সিচুয়েশন, গ্লাভস পাওয়া যায় না, মাস্ক গ্লাভসের খুব সংকট। তো খুঁজতে খুঁজতে ফাইনালি গতকালকে পেয়ে গেছি, আর দেরি না করে কিনছি। গ্লাভসগুলো আসলে একটু বেশি দাম নিছে, এই কিচেন গ্লাভস বলে এগুলোকে। এই কিচেন গ্লাভসগুলো বেসিক্যালি আগে ছিল 50 টাকা থেকে 70 টাকার মধ্যে,
এখন এগুলার প্রাইস বাইরে অনেক হাই হয়ে গেছে। আমি গ্লাভসগুলা কিনছি 300 টাকা জোড়া, তো অনেক দামি। তো ঠিক আছে বাপি, গ্লাভসগুলা তোমার কেমন লাগলো? ভালো লাগলো, দরকার আছে তাইলে এখন থেকে সবসময় আমরা গ্লাভস ইউজ করব। ঠিক আছে, সবসময় গ্লাভস ইউজ করব, মাস্ক ইউজ করব। আমরা আমাদের মাস্কের বদলে আমরা বাফ ইউজ করি, আমরা সবাই বাফ ইউজ করি। তো ঠিক আছে, এ পর্যন্তই। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন, আমার ফ্যামিলির মেম্বার হয়ে যান আর ভালোবাসার অংশীদার হয়ে যান। তো আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।